এবার নরসিংদী জেলা কারাগারের জেল সুপারের বিচার চেয়ে আসামির স্বজনদের মানববন্ধন। পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, হত্যা ও চাঁদাবাজি সহ একাধিক মামলার আসামি, চাঁদাবাজির মামলায় কারাগারে আটক লিজনকে কারাবিধি লঙ্ঘন করে জেলের ভিতরে নির্যাতনের প্রতিবাদে জেল সুপার শফিউল আলমের বিচার এবং সন্ত্রাসী লিজন মোল্লার দ্রুত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে তার স্বজন ও সহযোগীরা। মানববন্ধনে জেলখানায় আটক আসামি লিজনের মা, স্ত্রী ও ভাই জেল সুপারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমি জানি না জেল সুপার সাহেব কত টাকা দিন হয়ে আমার স্বামীর সাথে এরকম অমানবিক অত্যাচার করছেন। আমার বাইকে মোবাইলে তল্লাশি করে মোবাইল না পেয়ে মায়ের দুঃখ করে জেল সুপার শফিউল আলম মোবাইলে জানান, হাজতি নং 3145, 2005 লিজন মোল্লাকে কোনো প্রকার মারধর করা হয়নি। সে গত 13 জুন 2022 তারিখে এই কারাগারে অন্তরীণ হয়। 14 তারিখ সকালে কেস টিমিল করার সময় তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ বিষয়ে সুবেদার হেলালুদ্দিন তাকে জিজ্ঞাসাবাদ করলে জামিনে বের হয়ে তাকে দেখে নেওয়ার হুমকি দেয় এই দুর্দশ হাজি। বাইরে গেলে গুলি করবো জামিনের পরে এটা সেটা স্যার আটকা রাখেন, সেলে আটকা রাখছি বুঝছেন। 19 তারিখ সারা দিন তার সাথে কোনো মান নাই বুঝছেন। 19 তারিখ কিন্তু 18 তারিখে ঘটনা, 19 তারিখ সকালে দীপুর লেখার পরে তার ছোট ভাইয়া দেখা করে গেছে বুঝছেন। তার ছোট ভাই দেখা করছে আমার জিগাইছে এই হাবিলদারে দেখা করাই তো দেখা করে গেছে। আচ্ছা 19 তারিখ দিবাগত রাত্রে 9টার দিকে বুঝছেন, 9টার দিকে ওই তার যে ছেলে পিছনের ছেলে আরো দুজন বন্ধু ছিল এত দেশে করছে কি একটা কম্বল ছিঁড়ছে বুঝছেন। সিরিয়া ওই আমাদের সিপাহী বলতে মেজো সিগারেট কম সিগারেট কম বুঝছেন। আমাদের আবার মানে সিগারেটের জন্য আমাদের আবার স্টাফরা মানে সিগারেট খাওয়ার জন্য আমাদের পারমিশন আছে তো এমনি ম্যাচ দেয় আর ম্যাচ দিছে, ম্যাচ দিলে করছে কি সিগারেট না ধরে সেই কম্বলের মধ্যে আগুন ধরা দিছে, আগুন ধরা দিছে। এই হলো 19 তারিখ দিন গত রাত, আমরা তুই আগুন দিলে কেন আমি জামিনে গেলো আমি সব দিকে গুলি করবো এটা করবো সেটা করবো বুঝছেন। এত তারে কোনো টর্চারে কিছু করা হয় নাই, আমি না করছি বুঝছেন, তারা কিছু করবো না। মানে তো এই খবর পরে আমি এই রাতে সবাই জানাইছি বুঝছেন, আমাদের তার দেহ তল্লাশি করছে দুজন পাইছে। আমি আবার আমি তো জেল সুপার, আমি আবার আমি আবার এই যে জেল কর্মকর্তা আমি বিচার করি বুঝছেন। আমি আবার ইলেকশন তাকে সেলে আটক রাখা হোক, হ্যাঁ এই টাকা বাজেয়াপ্ত করা হোক, জেল সুপারের বিচার চেয়ে মানববন্ধনের ঘটনাটি এই শহরে আজ টপ অব দ্য টাউনে পরিণত হলেও এসবের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিতে দেখা যায়নি প্রশাসনকে। তবে মানববন্ধনের পরপর জেল সুপারকে নিয়ে প্রশাসনের দফায় দফায় সভা হয়েছে বলে জানা গেছে। মোহাম্মদ মাজহারুল পারভেজ, বাংলা ভিশন, নরসিংদী।